গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করি আমার এই ব্লগটি দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বেশি বকবক না করে ব্লগটি স্টার্ট করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে কলেজে যাব হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমার কলেজে যাবো কেন শাড়ি পরে তার কারণ হচ্ছে আজকে আমাদের ফেয়ারওয়েল তো সেই জন্য রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে এখন বাচ্চা যদিও সকাল 9:30 তাড়াতাড়ি যদি প্রোগ্রাম শুরু করবে বলেছে আর মেঘটাও বাইরে ভীষণভাবে সেজেছে আর এইরকমভাবে একটা সিম্পল সেজে নিয়েছি কারণ চোখে কিছুই পড়িনি দেখতে পাচ্ছি এখনও চোখের আমার যে পোকাটা বসে গিয়েছিলো এ দেখো চোখে এখনও এটা মানে ভালো হয়নি তো সেই জন্য আমি আর রিক্স নিলাম না কাজল বা লাইনার কিছুই আমি চোখে পড়লাম না তো এইভাবে আমি এখন বেরিয়ে পড়ি আর ভীষণই গরম এই শাড়ি পরে আবার যেন আরও বেশি গরম লাগছে জানি না কীভাবে যাবো বাসে তো এখন বেরোনো যাক সেমিনারে এসে গেছি কোনো কথা এখন বলতে পারবো না পরে বেরিয়ে যাই এখানে তো এখানে এসে এখন তো সেমিনারে এসে এখন বসে আছি এখন সব বারো সাত দিন বাইরে থাকলে না এখানে ছবি তোলার পর্ব চলছে তবু এখনো শেষ হচ্ছে খিদে পেয়ে গেছি তো একটা কিছু কিনতে এসেছি কারণ এখনো পর্যন্ত কোনো প্রোগ্রাম কিছু হয়নি আসো কোথায় যাবে কি খাবে চলো ক্যান্টিনে চলো এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে কিছু একটা খেয়ে নেবো কারণ এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান শুরু হয়নি আর আজকে আসার সময় এতটা প্রবলেমে পড়েছি তো কি তোমাদের সেটা আমি বাড়িতে গিয়ে বলবো আর যদি এখানে বাড়ি তো অবশ্যই বলবো দেখে ক্যান্টিনে যদি বসি আমাদের ডিপার্টমেন্ট থেকে গাছ দেবে গাছগুলোকে আনছে রাখছো কেমনভাবে এই যে এখন এই যে ক্যান্টিনে এসে বসেছি এখন রোল অর্ডার করে দিয়েছি আসলে প্রবলেম হবে ভিডিওতে হ্যাঁ ভিডিওতে আসলে প্রবলেম হবে তো আমি স্বাগতা আশ্রিয়া তিনজন অর্ডার করেছি এগুলো আর রুটি আর তড়কা এর মতো রোল নিয়ে নিয়েছি আর ওরা এখানে রুটি আর তড়কা এসে গেছে রুটি আর চানা না তড়কা রুটি আর চানা এসে গেছে আমার ঝটপট করে খেয়ে নিই কারণ সেমিনারে আবার যেতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুরছি সেমিনার হলে যাওয়ার জন্য কি সেমিনার হলে ওরা পেছনে আছে আর আজকে আসার সময় এতটা প্রবলেম হয়েছিল তো যে রাস্তাতে 10 মিনিটে এসে যাওয়ার কথা সেখানে আমার লেগে গেছে পুরো আধ ঘন্টার বেশি তো সেটা কি আমি বাড়িতে গিয়ে তোমাদের বলবো এখানে বলা আর যাবে না পসিবল হচ্ছে না তখন চলে যাচ্ছি সেমিনার হলে এই যে আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে গাছ তো এখানে গাছগুলোকে রেখে দিয়েছি এখন আমরা যাবো সেমিনার হবে চলো মাস্টার্স পাস করবে তো আজকে ডিপার্টমেন্টটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান ডিপার্টমেন্ট তো অন্যান্যরা উচ্চ শিক্ষিত হলো ধরো মাস্টার্স পাস করলো তাদের যে দায়িত্ব তার থেকে অনেক বেশি দায়িত্ব থাকবে শিক্ষা বিজ্ঞানের লোকদের কেননা মানুষের শিক্ষিত হওয়ার যে রাস্তাটা তারা সেই রাস্তাটা Yeah.
ডিপার্টমেন্টের স্যার ডাইরেক্টর স্যার সবার হাতে আমাদের ডিপার্টমেন্ট থেকে গাছগুলো তুলে দেওয়া হচ্ছে। তো চলো আবার অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, তো তোমরা অনুষ্ঠানগুলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের এন্ড হচ্ছে আমাদের। তো প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, এমনকি আমি বলছি এবং এডিট করছি যখন সত্যি আমি নিজেই ইমোশনাল হয়ে পড়ছি। প্লিজ তোমরা দেখো লাস্ট পর্যন্ত। এখন আমাদের
খারাপভাবেই পড়তে চলছে। এখন খাচ্ছে সুবর্ণিতা, মনমিতা আর কে, সবাই সবাই খাচ্ছে। এখন ব্রেক চলছে প্রোগ্রামে। সৌমিদি বকছে জোরে জোরে, বলছি না বলে। মনমিতা কি কি খাচ্ছ? মনমিতা সুবর্ণিতা কি খাচ্ছ? একা একা খেয়ে নিবে, আমাকে দেবেন নাই। Thank you.
এখন যাচ্ছি বাড়ি, নাচটা সমস্ত কিছু শেষ, আর আমাদের অবশ্যই খেয়াল রাখি দিয়ে দিলে কি কেমন লাগলো, মানে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার হচ্ছে একদিকে, আমার 20% দুঃখ হচ্ছে, 80% মজা হচ্ছে, কলেজ তো মজা করে, মানে দুঃখ করে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ একটা জায়গা থেকে বেরিয়ে বলে না বিদায় একবারই হবে যখন তুই পটল তুলবি, এখন কোনো বিদায় নয়, এটা ব্লগ চলছে, এটা জাস্ট একটু ভদ্র প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, আবার অন্য প্ল্যাটফর্মে যাবি, সেটাই অতটা দুঃখ করার কোনো দরকার নেই তো, কারণ এই জায়গা থেকে যাচ্ছে অন্য কোনো জায়গাতে যাওয়ার জন্য, তাহলে একটা জায়গা দেখা হবে, আমাকে তো দেখা হবে, তো একটা লন্ডন নেই আমার ধরে লন্ডন, তো একটা জায়গাতে থেকে মানে থেকে তো বরং বোরিং চলে আসে বলো, তা এখন যে বাড়িতে পরপর টোটো দেখতে পাচ্ছি দাঁড়িয়েছে সবই অটো, আর আজকে আসার সময় যা ঝামেলা করে এসেছি তো সেটা আমি বলবো বাড়িতে গিয়ে, তো মানে পুরো অবস্থা খারাপ, বলবে কিছু আমার না শাড়িটা, আর শ্রেয়া ভাই পেছনেই রয়ে গেছে কারণ তার মুখ দেখানো যাবে না, কিন্তু দেখা যাচ্ছে শ্রেয়া তাকে মুরগি লাগছে তাই জন্য সে আসবে, এমন তো এইমাত্র বাড়িতে এলাম, তো ফেয়ারওয়েল প্রোগ্রামটা খুব ভালোভাবেই কেটেছে, কেউ তোমাদের কলেজ থেকে বেরিয়ে আসার সময় যেমনটা বলেছিলাম যে এই ধাপটা পেরোনোর পর আমাদের আবার ফিউচার আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের রয়েছে, তো তো কান মন খারাপের কোনো কিছু না, হাসি মুখে বিদায় নেওয়াটাই ভালো, যারা বিদায় দিচ্ছে তাদের কাছ থেকে হাসি মুখে জিনিসটা নেওয়া ভালো, তো একটু তো খারাপ লেগেই ছিল, তো বিশেষ করে তোমরা যে জায়গাটা দেখেছো যে একটা প্রজেক্টরে একটা দেখানো হচ্ছে অল পিকচার দিয়ে একটা গান, তো ওটা আমাদের অল গ্রুপের সবাই যে যখন যার যখন গ্রুপের সাথে সবাই ছবি তুলেছে ওইগুলো দেখান দেখিয়েছিলো, তো ওইগুলো দেখার সময় খুব একটু একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, একটু খারাপ লাগছিলো যে এবারে এই বন্ধুত্ব এই এতদিন সবার সাথে একটা মেলামেশা তো ওইগুলো আর পাবো না, মাঝে মাঝে হয়তো এখন হয়তো বেশ কয়েকটা দিন কলেজে যেতে হবে, তো সেটা পরের কথা, তো ভালোই কাটলো, ভালো খারাপ নিয়েই ভালোই ফেয়ারওয়েল প্রোগ্রামটা বেশ ভালোভাবেই শেষ হলো, হাসি মজা এই সমস্ত করেই, দুঃখ তো আছে অবশ্যই হালকা মনে, তো ওটাও আর সবথেকে যেটা আমার বেস্ট লেগেছে তো সেটা হচ্ছে এই জিনিসটা যেটা এক্সপেক্টই করিনি, তো এখানে লেখা আছে মেদিনীপুর সিটি কলেজ, এটা মেদিনীপুর কলেজের লোগো, তোমাদের তখনও দেখেছি, তখন তো ওখানে বলতে পারিনি তাই বলে দিচ্ছি, জানি ক্যামেরাটা হয়তো ক্যামেরাতে হয়তো উল্টোই আসছে, তো এরকম মেদিনীপুর সিটি কলেজ লেখা আছে, আর এটা হচ্ছে আমাদের মেদিনীপুর সিটি কলেজের MCC লোগো, আর এই যে ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট, আর ফেয়ারওয়েল সেরিমানি 2022 আর ফর পিজি স্টুডেন্ট, এই যে আমরা হচ্ছি পিজি 4th semester স্টুডেন্ট, তো এখানে দেওয়া আছে এই যে ফর পিজি স্টুডেন্ট সেমিস্টার 2020-2022 অর্গানাইজড বাই পিজি সেকেন্ড ইউজি সেকেন্ড অ্যান্ড থার্ড সেম, তো এই বিশেষ করে এই জিনিসটা কিন্তু রয়েই যাবে স্মৃতি হিসেবে যে হ্যাঁ এই কলেজে যখন আমাদেরকে ফেয়ারওয়েল দিয়েছিলো তো এই জিনিসটা তার সাথে আমাদের দিয়েছে, টিফিনই বলো যাই বলো তো ওইগুলো তো খাওয়া হয়ে যাবে, আজকে পেটে চলে গেলে জিনিসগুলো তো এক্ষুনির মধ্যে পেটে চলে গেলে দেখতে পাবো না, কিন্তু এই জিনিসটা যতদিন পারবো খুব ভালোভাবে গুছিয়ে রাখবো, কারণ এই জিনিসটা সত্যি পুরো এখানে লেগেছে আমার, এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এই যে পুরো MCC লোগো, তো খুব ভালো লেগেছে এই জিনিসটা, তো দেখিয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে সরি বললাম আমাদের পিজি 4th sem থেকে আমরা দিয়েছি গাছ, তো সেখানে হয়তো তোমাদের এক্সপ্লেন করতে পারিনি জিনিসটাকে বলতে পারিনি ঠিকভাবে, তো গাছ দিয়েছি এই কারণে কারণ অনেকে দেয় ঘড়ি বিভিন্ন রকমের জিনিস, তো ওই সব না দিয়ে আমরা একটা ডিসাইড করলাম যে গাছটা দেওয়া, এখনকার দিনে গাছ আমাদের খুব অভাব, মানুষ সবাই গাছ কেটে ফেলেছে, তো আমরা যদি একটা পরিবেশের ক্ষেত্রে ভালো, সবার ক্ষেত্রে মানুষের পক্ষে আমাদের সবার ক্ষেত্রে ভালো এরকম একটা জিনিস দিতে পারি তো কেমন হয়, তো
তো আমরা ডিসাইড করলাম যে আমরা গাছ দেব। তো তোমরা যেমনটা ডিসাইড করলাম তোমরা তো তেমনটা দেখতেই পেলে যে গাছ দিয়েছি। বললো যে আজকে এত হ্যাপা পড়াতে হলো কেন? তো আমাদের মেদিনীপুর যে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় মেদিনীপুর গাড়িটা ধর্মা হয়ে বেরিয়ে চলে যায় আমি নামি কেরানি চটিতে, আর আসার সময় আসে ভেতর দিয়ে। কিন্তু ওই কেরানি চটি থেকে যখন বাসস্ট্যান্ডে যাবে, বাসস্ট্যান্ডে যাওয়ার রাস্তাটায় কোনো কাজ হচ্ছে, তো সেই জন্য কি করেছে ওরা ভেতর দিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে গেছে। তো যেটা আমার মোহনপুর থেকে কেরানিচটি, তোমরা যারা মেদিনীপুর থেকে যদি কেউ দেখে থাকো জানবে, তো মোহনপুর থেকে কেরানিচটি যেটা হার্ডলি 10 মিনিট মতো লাগবে, খুব বড়ো জোর হলে বাস যদি খুব আসতে চলে 15 মিনিট লাগবে, নাহলে 10 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায়। ওটা আমাকে ঘুরে ঘুরে বাসটা আমতলা হয়ে ঘুরতে লাগে পুরো আধ ঘন্টা, কারণ ভেতর রাস্তা ওই টাইমে অতটা জ্যাম থাকে, এমনিতে ভেতর রাস্তা ওই টাইমে সবসময় বাস বেরিয়ে আসার সময় জ্যাম থাকে। তো ওখানে গেলাম, তো আমি বাসস্ট্যান্ড পর্যন্ত না গিয়ে, তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় কোথায় কথা বলছি। তো আমি নেমেছি কালেকটিভে নেমে, তো আমি অটোর জন্য হাত তুলছি, কেউ যাচ্ছে না মেদিনীপুর সিটি কলেজ বলতে, কেউ যাচ্ছে না। তো আমি একটা টোটো দাঁড়িয়েছে, আমি বলি সিটি কলেজ যাবে? তো আমি বললো হ্যাঁ, যদিও বা টোটোতে বিশাল টাইম লেগে যাবে, তো যখন কোনো অটো পাচ্ছে না তো বাধ্য হয়ে টোটো। তো টোটোটা তখন এলআইসি দিয়ে, আমি বারবার কিন্তু বলছি যারা মেদিনীপুর থেকে দেখছো তারা বুঝতে পারবে, কারণ যারা মেদিনীপুরের বাইরে তারা কেউ এই জায়গাগুলোর নাম বুঝতে পারবে না। আর আমি জায়গাগুলোর নাম এই কারণে বলছি, নাহলে আমি এক্সপ্লেন করতে পারবো না জিনিসটা ঠিকঠাকভাবে। আমি কালেক্ট বেরিয়ে যে টোটোটা ধরেছি, ও এলআইসি থেকে বাম দিকে চলে গেলে তোমার কেরানিচটি রাস্তা ধরে এমসিসি, তো ও আমাকে নিয়ে যাচ্ছে সোজা এলআইসি থেকে। আমি ওটা দেখেছি, আমারও একটু ভুল হয়েছে, কারণ আমি নোটিস করি জিনিসটা মানে একেবারে গায়ে না নিয়ে আমি কিছু বললাম না। তো এলআইসি থেকে সোজা কিছুটা এগিয়েছে, আমি মনে মনে ভাবছি বলবো, তারপর ভাবলাম যে হয়তো টোটো যেহেতু ভেতর দিয়ে হয়তো কোনো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কেরানিচটি পর্যন্ত, তো সেরকমটাই ভেবে আমি কিছুটা এগালো এলআইসি থেকে। আমাকে বললো নেমে যাও, আমি কেন এখানে নামবো, আমার তো সিটি কলেজ। তখন ও শুনেছে, আমার কলেজটা এই মুহূর্তে নাম মনে আসছে না, কোনো একটা কলেজে নাম শুনেছে, সেটাও দু অক্ষরে, সেখানে আমাকে নামিয়ে দিয়েছে। আমরা এখানে নাম আমি তো এটা বলিনি, তখন বলে না আপনি ওটা বলেছেন। তো ওরমভাবে আলাদা একটু দাদার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমাকে আবার ওই এলআইসিতে ছেড়ে দাও, আমি ওখান থেকে নিয়ে নেবো। তারপর দাদাটা বললো যে ওখান থেকে অটোগুলো আছে, যেহেতু ওই দিক দিয়ে কখনো যাই না, তো আচমকা আর বুঝতেও পারিনি যে অটোটা কালেকটিভ থেকে এলআইসির দিকে আসলে লাইন দিয়ে অটো থাকে। তো যারা দেখছো তারা এই জিনিসটা কখনো, যদি কেউ কখনো মনে করো যে কেরানিচটি বাস স্ট্যান্ড থেকে যাবে, এই জিনিসটা মনে রাখবে। তো কালেকটিভে নেমে এলআইসিতে এসে অটো ধরলাম, অটো ধরে আসছি যাচ্ছি। তো যেই টাইমে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই টাইমে অজন্য বৃষ্টি হচ্ছে বাসে ওঠার কিছুক্ষণ পর থেকে। তারপরে আমি যখন মেদিনীপুরে নামলাম, তো তখন আমি ভাবলাম যে মেদিনীপুরে যেই টাইমে 10 মিনিটের মধ্যে কেরানিচটি যদি বাইরে দিয়ে যেত, তো আমি যদি সেই টাইমে নেমে যেতাম তো আমি এতটুকু বৃষ্টি পেতাম না। তো এই অত ঘোরাঘুরি মানে আমার প্রায় ওখানে 40-45 মিনিট লেগেই গেছে। তো অত ঘোরাঘুরি করার পরে যাচ্ছি যখন অটোতে, তখন সরি মেমোরি ফুল হয়ে গেছে, তাই বোধহয় কেটে গেল আমার কথাটা, আমার মধ্যে মেমোরি ফুল হয়ে আসছে, তো বেশি কথা আর বলতে পারবো না, ঝটফুট করে কথাটা আগে শেষ করি। অজন্যয়নে বৃষ্টি হচ্ছে, তারপর ওই অবস্থায় গেছি কলেজে, আর ডাইরেক্ট কলেজে গিয়ে চলে গেছি সেমিনার হলে, তাই বেশি কিছু একটা ব্লগও করতে পারছি। তো সরি আমার পুরো মেমোরি এতটাই একদমই ফুল হয়ে গেছে, তো কারণ আগেরও আমার একটা ব্লগ পড়ে রয়েছে, এডিট করা হয়নি, ওগুলো রয়ে গেছে, আর আজকে অনেক যেহেতু শ্যুট করেছি তো সেগুলো পুরো একদম মেমোরি ফুল, ছবি টবি সবই ভর্তি। তো আমাকে বাধ্য হয়ে আর আগের কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হলো, যেগুলো আমি স্কিন কেয়ারের জন্য রেডি করে রেখেছিলাম। আজকে দিনটা পুরো মানে সকালে স্টার্টিংটা খারাপ গেল, এন্ডিংটা ব্লগের এটাও খারাপ যাচ্ছে, কারণ মিডিলটা ভালো গিয়েছে, কারণ আগে থেকে শ্যুট করে রেখেছিলাম স্কিন কেয়ারে কিছু, কিন্তু ওইগুলো অনেক দিন ধরে প্রায় হ্যাঁ 1 মাস মতো আগে শ্যুট করে রেখেছিলাম, তো ওটা দেওয়া আর হয়নি, মানে এডিট করার হয়নি, টাইম পাইনি, তো সেই জন্য ভাবলাম ওটাকে ডিলিট করে দিই, পরে আবার একটা ভিডিও বানিয়ে নেবো স্কিন কেয়ারের জন্য। তো কী বলতেছিলাম এবার তোমাদের, তো ওই করে মোটামুটি আর হ্যাঁ ওই করে মোটামুটি আর ব্লগ করতে পারিনি, তো ডাইরেক্ট যেহেতু এতে সেমিনার হলে চলে গেছি, তো সেই জন্যই। তো আমি আর বেশি বকবক করে এইটাকে এই ভিডিওটাকে আর লেন্থ করতে চাই না, কারণ আমার যদি মেমোরি ফুল হয়ে যায় খুব প্রবলেম হবে। তো ভিডিওটা আমি এবার এখানে এন্ড করছি, আর আমি এই ড্রেসই করে নিলাম, কারণ আবার ড্রেস চেঞ্জ করবো। তো ভাবলাম যে এই ব্লগের প্রথম থেকে যখন আমাকে এই শাড়ি পরা অবস্থাতে দেখেছো, তো তাই ভাবলাম যে আমি আর জামা টামা আর পরবো না,
তো শাড়ি পরে এই লুকেই, বিশেষ করে এই লুকটাতেই তো ভিডিওটা এন্ড করি, ব্লগটা এন্ড করি। তো ব্লগটা আমি এখানে এন্ড করবো। আর আজকে এতটাই সমস্যা করেছি চোখটাতে, আমি ভাবছি যে কালকে বোধহয় কোনো ডাক্তার দেখাতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ পুরো চোখটার অবস্থা ভীষণই খারাপ। একটা পোকা এরমভাবে মানে ক্ষতি করে দিতে পারে ভাবতেই পারিনি। তোমার ড্রপ লাগাতেছিলাম কিন্তু ভীষণভাবে প্রবলেম হচ্ছে, তাই আমি কোনো কাজল বা লাইনারও পরে যাইনি, এতটাই প্রবলেম হচ্ছিলো। তো ব্লগটা আমি এবার এখানে এন্ড করছি। আমার এই ব্লগটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি নতুন কেউ দেখে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করার পর অপশনটিতে ক্লিক করে দেবে, যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আগে ইন্টারেস্টিং ব্লগে। তখন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, টাটা। আর এই জিনিসটা হচ্ছে খুব ভালো লাগছে, এই জিনিসটা আমার এতটাই ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। তো চলো, টাটা, বাই বাই।